ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলএস একাডেমি। আজকে আমরা রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লক। আর ক্লক থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তিনটে টপিক আমার কাছে আমার মনে হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বতে কত সময় দেখাবে সেটা একটা, জলের ক্ষেত্রে একটা, আর তাদের ঘন্টা মিনিটে কাটার মাঝখানে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা কত। তো আজকে যেটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে মানে মিরর রিফ্লেকশনটা কত কী হবে সেটা আমরা ফার্স্ট দেখব। নেক্সট ডে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা বের করব। তো অ্যাঙ্গেলটা বের মানে করার জন্য আমরা একটা বেসিক টপিক জেনে রাখতে হবে, যেটা আমাদের ক্লকের ক্ষেত্রে সবসময় লাগবে কাজে। তো টপিকটা হচ্ছে, ফার্স্ট বলেছি এখানে এক মিনিট সমান সমান ছয় ডিগ্রি, এটা ডিগ্রি, আর এক ঘন্টা সমান সমান 360 ডিগ্রি। এইটা দুটো আমাকে মাথায় রাখতে হবে সবসময়। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ছয় ডিগ্রি বলতে এখানে ছয় ডিগ্রি ঘুরতে আসলো, এখানে 360 ডিগ্রি ঘুরতে আসলো, তাই তো? তো এখানে আমি একটা ঘড়ির ছবি এঁকে রেখেছি। আর ঘড়িটা দেখতে কার মতো? বৃত্ত, তাই তো, সার্কেল। এবার আমরা সবাই জানি সার্কেলের এই যে পরিধিটা সেটার টোটাল মানটা হচ্ছে 360 ডিগ্রি। এতটুকু বোঝা গেল। এবার যেটা আসবো আমরা, এই যে মিনিটের কাঁটাটা, এই মিনিটের কাঁটা যখন ঘুরতে 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 আবার বারোতে আসবে তখনই তো আমার এক ঘন্টা হবে, মানে টোটাল 60 মিনিট কভার করে যখন আসবে তখন আমার এই ফুল রাউন্ডটা ঘোরা হয়ে যাবে, এই টোটাল বৃত্তটা ঘোরা হবে, মানে 360 ডিগ্রি ঘুরবে। কখন? যখন 60 মিনিট যাবে। তাহলে 60 মিনিটের মানটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এক মিনিটের মান কত? 360 ভাগ 60 সমান সমান 6 ডিগ্রি। এখান থেকে মানটা এসছে, বোঝা গেল? তাহলে এক মিনিট সমান সমান 6 ডিগ্রি কীভাবে আসছে সেটা বুঝাই দিলাম, সেভাবে এক ঘন্টা সমান সমান 360 ডিগ্রি, মানে পুরোটা, বোঝা গেল? এই দুটো সবসময় মাথা রাখবো ক্লকের ক্ষেত্রে। নেক্সট একটা পয়েন্ট দিচ্ছি, প্রচন্ড ইম্পর্টেন্ট বিবিআই, যে দুটি কাটার মধ্যে 90 ডিগ্রি তখনই হবে যখন তাদের মধ্যবর্তী দূরত্ব 15 মিনিটের হবে। মানে বলছে যে এই একটা কাটা মিটের কাটা আর এটা একটা ঘন্টার কাটা, এদের মধ্যবর্তী দূরত্ব 90 ডিগ্রি তখনই হবে যখন তাদের মধ্যবর্তী দূরত্বটা 15 মিনিটের হবে। কিভাবে আস বুঝবো এটা 15 মিনিটেরই হবে? তাহলে দেখা যাক, এখানে আমি কি বলেছি যে এক মিনিট সমান সমান 6 ডিগ্রি, তাহলে এটা 6 ডিগ্রি, এটাও 6 ডিগ্রি, এটাও 6 ডিগ্রি। এইভাবে করতে করতে এখানে আসবে কয় মিনিট হবে? এখান থেকে এটা 15 মিনিট, এই যে 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 3 5 15 মিনিট। তাহলে এক মিনিটের মান যদি 6 ডিগ্রি হয় তাহলে 15 মিনিটের মান কত হবে? তাহলে 15 × 6 সমান সমান 90 ডিগ্রি। তাহলে এক মিনিটের মান যদি 6 ডিগ্রি হয় তাহলে 15 মিনিটের মান হবে 90 ডিগ্রি। এখান থেকে মানটা এসেছে। এটা কেন ইম্পর্টেন্ট? পরের ক্ষেত্রে যখন আমরা কোণের অঙ্ক করবো ক্লকে তখন এটা বোঝা যাবে যে কতটা ইম্পর্টেন্ট। এই বেসিক তিনটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, এখান থেকে আমাদের অনেক অঙ্ক করতে সলভ হবে, মানে সলিউশন করতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেকশন। যে ধরা গেল যে একটা সময় দিয়ে দিল, যে একটা ঘড়িতে একটা সময় দিয়েছে যে ধরি 7:50 বাজে, একটা ঘড়িতে 7:50 বাজে। এবার এই 7:50 যে সময়টা, ঘড়িটা, একে যদি একটা আয়নার সামনে নিয়ে আসি, তার আয়নাতে কত সময় দেখাবে, টাইমটা কি দেখাবে? এটা একটা শর্ট ট্রিক্স দিচ্ছি, মাথায় রাখবো একটা শর্ট ট্রিক্স। সেটা হচ্ছে 11.60 এটা থেকে বিয়োগ করে দেব প্রত্যেক ক্ষেত্রে। তাহলে বিয়োগ করি, 7:50 0 1 7 4 11, তাহলে ওই ঘড়িটাকে আয়নার সামনে নিয়ে গেলে ঘড়িতে 4:10 দেখাবে টাইম, বোঝা গেল, ক্লিয়ার হলো? আরেকটা ধরি যে ঘড়িতে বাজে হচ্ছে 8:20, ঠিক আছে, আয়নার সামনে নিয়ে গেলে কত দেখাবে? সেম ভাবে 11.60 থেকে বিয়োগ করে দেব 8 9 10 11, 3:40 দেখাবে টাইম, বোঝা গেল? এটা এটা যে শর্ট ট্রিক্সটা দিলাম সেটা শুধুমাত্র
মিররের জন্য, শুধুমাত্র যখন মিরর বলবে, যখন বলবে আয়নাতে এর প্রতিবিম্ব কত দেখাবে, তখন একমাত্র এই ট্রিকটা ইউজ করব, আদারওয়াইজ না। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেয়, দুটো প্রতিবিম্ব দেয়, একটা জলের ক্ষেত্রে দেয়, একটা আয়নার ক্ষেত্রে, আয়নার ক্ষেত্রে, আয়নার ক্ষেত্রটা করলাম, এবার জলের ক্ষেত্রটা। জলের ক্ষেত্রে দেখো, ধরি আমাদের টাইম দিয়েছে একটা 6:20, ঘড়িতে বাজে 6:20, এই 6:20 যখন জলের সামনে ঘড়িটাকে নিয়ে যাব, ধর এটা জল, যখন এর সামনে ঘড়িটাকে নিয়ে আসব, তখন জলের যে মানে জলের যে স্তরটা, সেখানে আয়নার প্রতিবিম্ব মানে সরি ঘড়ির প্রতিবিম্ব কি দেখাবে, মানে কোন সময়টা দেখাবে, সেটার জন্য যে শর্ট ট্রিকটা ইউজ করবো সেটা হচ্ছে 18:30, এইটা এখান থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করি 6:20, 0, 1, 18, 2, 10, এটা দেখাবে মান, বোঝা গেল। আরেকটা অঙ্ক দেখি, ধরো তোমাকে বলছে যে 4:10 ঘড়িতে 4:10 জলের প্রতিবিম্বতে কত সময় দেখাবে, সেম ভাবে আবার সেম ভাবে করবো 18:30 বিয়োগ 4:10, 0, 2, 4, 4:20 দেখাবে, বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হলো? সরি একটা ভুল করলাম, 14:20 দেখাবে, 14:20 দেখাবে। ঠিক আছে, এবার 14:20 বলতে কি, আমাদের ওখানে যদি উত্তর দেওয়া থাকে যে 2:20, তাহলে কিন্তু উত্তর হবে 2:20, বোঝা গেল এখানে? কারণ আমরা ট্রেনে গেতে সময়টা দেখি, এখানে যখন ঘড়ি আমরা আঁকবো, এটা 12, এটা 13, আবার এটা 14 হয়ে যাবে, সেম ওয়াইজ এটা তাই ক্ষেত্রে তাই হবে, বোঝা গেল? ক্লিয়ার হলো কনসেপ্টটা? নেক্সট দিন আমরা অ্যাঙ্গেলটা করব, যে কীভাবে কোন উৎপন্ন করবো, ঘন্টা কাটার মিনিটে কাটার মাঝখানে কোন কত হবে, সেই কোন বের করার খুব শর্ট ট্রিক্স আর খুব মানে ক্লিয়ারলি কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেবো, যাতে কোনো মতো মিস না হয় বা ভুল না হয়। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচণ্ড শেয়ার করবে, লাইক করবে, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।